আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম, আলু, ফুলকপি আর চাল দিয়ে এক পাকে রান্না করা যায় এমন একটা রেসিপি। এটা একটা ওয়ান পট মিল আর চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আপনারা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এই রান্নাটা ঝটপট তৈরি করে অনায়াসেই দিতে পারেন, আর এর স্বাদও কিন্তু হয় অসাধারণ। রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট মাপের ফুলকপি নিয়েছি। ফুলগুলোকে এরমভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চারটে নিয়েছি সিদ্ধ করা ডিম, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 4 টুকরো আলু। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চাল। ঘরে থাকা যে কোনো, আমরা যেই চালে ভাত খাই আমি এখানে সেই চালই কিন্তু ইউজ করছি। আপনারা যদি চান তো এখানে বাসমতি রাইস কিংবা দেরাদুন রাইসেও কিন্তু এই রান্নাটা করতে পারেন। এরপর আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে দেশন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। ডিমগুলোকে ছুরির সাহায্যে এরমভাবে একটু তাক দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন। নুন হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু এখানে ডিমগুলোকে ভাজবো না, একদমই হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই ফুলকপি আর আলুটাকেও আমি ভেজে নেব। আলু ফুলকপিটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা একটু হালকা কিন্তু লাল হয়ে গেছে। এবার ফুলকপি আলুটাকেও তেল থেকে তুলে নিলাম। এরপর ওই কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে রিফাইন্ড অয়েলও করতে পারেন। এরপর তেলেতে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা ছোট দারচিনির টুকরো, 4টে লবঙ্গ আর 2টো ছোট এলাচ। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্লাইস করে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সামান্য একটুখানি দিলাম নুন। ভালো করে এবার একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেবার পর আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি দিয়ে দিলাম জল। ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষতে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ভালো করে এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ঝরিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি। ভালো করে এবার চালটাকে একটু ভেজে নেব। চালটাকে একটু ভেজে নিলে এখানে রাইসটা যেটা হবে সেটা বেশ ঝরঝরে হবে, সেই জন্য চালটাকে একটু ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। চালটা দেখুন বেশ সুন্দর কিন্তু ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। চালটায় যে জল জল ভাব ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম। আলু ফুলকপিটাকে দিয়েও আবারও একটুখানি চালের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি যেই কাপের চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল দেব। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি তাই জলটা তার ডাবল দিতে হবে। 2 কাপ আমি জল দিয়ে দিলাম। আপনারা যেই কাপে চাল নেবেন বা যেই বাটিতে চাল নেবেন তার যত বাটি চাল নেবেন তার ডাবল জল দেবেন। জল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেবো 7 মতো নুন।
নুনটা কিন্তু এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম, আর সামান্য একটুখানি দেব ধনে পাতা কুচি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি অবশ্যই দেবেন রান্নাটায়, তবে এই পোলাওয়ের টেস্টটা কিন্তু দারুণ হবে। হালকা হাতে আমি এবার মিশিয়ে নেব সব উপকরণকে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর খানিকক্ষণ পর আমি আপনাদের ঢাকা সরিয়ে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন, পোলাওটা কি সুন্দর কালারও হয়েছে, আর ঢাকাটা সরাতে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে, আর চালটাও বেশ সুন্দরভাবে কুকও হয়েছে, একটু ঝরঝরেও কিন্তু হয়েছে। ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। চালটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এটা গরম গরমও আপনারা খেতে পারেন, চাইলে ঠান্ডা করেও খেতে পারেন, দুরকমই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঝরঝরে হয়ে যায়, তখন খেতে আর একটু অন্যরকম টেস্ট লাগে। অবশ্যই আপনারা এরমভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে, আশা করছি ভালো লাগবে আপনাদেরও। খুব বেশি সময় লাগে না রান্নাটা করতে, একদমই চটজল দিয়ে এই রান্নাটা হয়ে যায়, অথচ খেতেও কিন্তু হয় দুর্দান্ত। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।